আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ বিজয় দিবসে একই করলো জামাতের নতুন দল ডাবল সুযোগ মিস করে যা করল জামাত সতেরো বারো বাইশ এবছর মিস করেছে সামনের বছর করবে তো দৃষ্টি আকর্ষণমূলক একটা আলোচনা আমাদের বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে বিভিন্ন সংগঠন ধর্মীয় সামাজিক রাজনৈতিক তারা যথাযথ গুরুত্বের সাথে বিজয় দিবস উদযাপন করেছে জামাত ইসলামীও করেছে কিন্তু প্রশ্ন হচ্ছে কে কতটুকু পলিটিক্যাল ভ্যালু ক্রিয়েট করতে পেরেছে এই বিজয় দিবস উদযাপনে এটা কিন্তু একটা আলোচ্য বিষয় হ্যাঁ আন্তরিকতা সিনসিয়ারিটি এটাও ভিন্ন বিষয় কিন্তু রাজনৈতিক দলের ক্ষেত্রে তাদের বিজয় দিবস উদযাপনের মধ্য দিয়ে তারা পলিটিক্যাল ভ্যালু কতটুকু ক্রিয়েট করতে পেরেছে এটস ভেরি মাচ ইম্পর্টেন্ট একটা বিষয় সেক্ষেত্রে জামাত ইসলামী তো স্বাভাবিকভাবে তারা চাইলেও তাদেরকে মাঠে নামতে দিবে না তাদেরকে বিভিন্ন জায়গায় যেতে দিবে না ওপেনলি আলোচনা করতে দিবে না এমনকি বিজয় দিবস জাতীয় দিবস জাতির গুরুত্বপূর্ণ একটা দিন সেই দিনও তাদের ন্যূনতম শান্তিপূর্ণ অন্য অন্য দল যেরকম কর্মসূচি গ্রহণ করে সেগুলোও কিন্তু তাদের অধিকার স্বীকার করা হয় না তো সেক্ষেত্রে অবশ্যই একমত অনুসরণ করতে হবে জামাতের অধিকার তো স্বীকার করা হয় না তারপরে তো জামাত বসে নেই তারা তো বিভিন্ন কাজ করছে নিয়মিত মিছিল করছে রাজপথে নামছে শিবিরের ছেলেরা র্যালি করছে সবই তো ঠিক আছে আলোচনা সভা করছে সে সেক্ষেত্রে একটা নতুন সুযোগ ছিল এটা কিন্তু চমৎকার সুযোগ ছিল জামাত ইসলামীর যে নতুন দল ডেভেলপমেন্ট পার্টি এখন ডেভেলপমেন্ট পার্টি বা বিডিপি এরা যে জামাতের প্রজেক্ট এটা সবাই জানে এটা নিয়ে লুকোচুরি কিছু নেই হ্যাঁ এটাও ঠিক যে জামাত তো আর স্বীকার করবে না যেটা আমাদের দল কিন্তু এটা যে জামাতের নতুন দল এতে কোনো সন্দেহ সরকারি দল বিরোধী দল রাজনীতির বিশ্লেষক কারো মধ্যেই নেই তো এই যে ডেভেলপমেন্ট পার্টি তারা কি করেছে বিজয় দিবসে এটা একটু আমি বিশ্লেষণ করে আমার মূল আলোচনায় যাব বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মহান বিজয় দিবস উদযাপন এখন এই ডেভেলপমেন্ট পার্টি জামাত কেন সামনে আনলো মুক্তিযুদ্ধ কেন্দ্রিক বিতর্কের কারণে যে নিবন্ধন বাতিল বা স্বাধীনতা বিরোধী ইত্যাদি ইত্যাদি নানান কথাবার্তা বলা হয় এই কারণে মুক্তিযুদ্ধের পরবর্তী প্রজন্ম নিয়ে ডেভেলপমেন্ট পার্টির নিবন্ধনের আবেদন দিন কিন্তু চেয়ারম্যান বলেছে একথা যে মুক্তিযুদ্ধের পরবর্তী প্রজন্ম যাদের বয়স বেশি হবে না তাদেরকে নিয়ে এজন্যে বিজয় দিবসটা এই জামাতের নতুন দলের ক্ষেত্রে খুবই সিগনিফিকেন্ট এবং ক্রিটিক্যাল একটা বিষয় ছিল কিন্তু কি করলো আর ডিসেম্বর সকাল দশটায় বাংলাদেশ মানে আপনি একদিন পরে শুনছেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয় এই একেবারে গতানুগতিক জামাত যেরকম বিজয় দিবস উদযাপন করেছে ভ্যালুলেস প্রোগ্রাম তারা প্রত্যেকটা থানা শাখা থেকে শুরু করে কেন্দ্র মহানগর জেলা সব শাখায়ও যদি জামাত আলোচনা সভার আয়োজন করে এটার কোনো রাজনৈতিক ভ্যালু নেই এই কাজই ডেভেলপমেন্ট পার্টি করেছে জামাতের আমাদের মতোই করল সভা সঞ্চালনা করেন পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নিজামুল হক প্রধান অতিরিক্ত বক্তব্য রাখেন অ্যাডভোকেট এ কে এম আনারুল ইসলাম চান আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম এটা একটা ভালো দিক যে একজন বীর মুক্তিযোদ্ধাকে নিয়ে এসেছে ঢাকা মহানগর দক্ষিণ প্রসার সম্পাদক খন্দকার আলমগীর হোসেন ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী সভাপতি আনোয়ার হোসেন পার্টির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ রিয়াদ হোসেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ নুরুল নবী জনি পারভেজ মোল্লা শহীদুল ইসলাম যুগ্ম সম্পাদক আহ আলমগীর হোসাইন প্রমুখ আলোচনা সভায় ঢাকা মহানগর দক্ষিণ উত্তর নেতাকর্মীর উপস্থিত ছিলেন প্রধানীতির বক্তব্য ইসলাম চান বলেন দেশ স্বাধীন হল স্বাধীনতার প্রকৃত স্বার্থ থেকে বাংলাদেশ মানুষ বঞ্চিত সালে মানুষ অধিকার বঞ্চিত হয়েছিল ভিন দেশিদের কারণে এখন বঞ্চিত হচ্ছে দেশের মানুষের কারণে দেশপ্রেমের বড় অভাব দেশের মানুষের মধ্যে বিশেষ করে উপরের স্তরে ক্ষমতাবানদের মধ্যেই এই অভাব সবচাইতে বেশি গতানুগতিক ধারার বিপরীতে দেশপ্রেমিক জনতা তৈরি করতে হবে বিজয়ের একান্নটি বছর পার করলেও এখনো জাতিকে আমরা একটি ঐক্যবদ্ধ জাতিতে পরিণত করতে পারিনি বঞ্চিত নিপীড়িত এবং অধিকার হারা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য ঐক্যর কোনো বিকল্প নেই বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে আমরা আশা করি বাংলাদেশের মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার রাজনীতিতে সামিল হবে ইনশাল্লাহ গতানুগতিক কথা মুখস্থ কথা সবাই এই কথাই বলে এই কথার আলাদা কোনো রাজনৈতিক ভ্যালু মানুষের কাছে আকর্ষণ অথবা একটু গুরুত্ব পাওয়া পাবলিসিটি পাওয়া সরকার দল বিরোধী দল সমালোচক সবার দৃষ্টি আকর্ষণ করার মতো কিছু না কথা বলা এরকম কিছুই না কারণ এগুলো মুখস্থ সবাই বলে সরকার বিরোধী আর এটা সব দলের মূল ভাষা কিন্তু এরকমই সরকার সমালোচনার যে স্বাধীনতার প্রকৃত স্বাদ আমরা এখনও পাইনি যাই এই ধরনের প্রোগ্রামের কোনো ভ্যালু আমার কাছে অ্যাটলিস্ট ষোলোই ডিসেম্বর যদি করে তাহলে নেই এটা যদি অন্য অন্য দিন করে পনেরো ডিসেম্বর বা সতেরো আঠারো ডিসেম্বর অন্য কোন সময় একটু অ্যাটেনশন পেতে পারে কিন্তু ষোলোই ডিসেম্বরের সমস্ত কেন্দ্রবিন্দু হওয়া উচিত রাজপথ বিভিন্ন র্যালি কে কতটুকু শোডাউন করতে পেরেছে এখন জামাতের জামাত নিজেরাও তো করলো না জামাতের নামে কোথাও এরকম কোনো র্যালি আমরা দেখিনি অথচ আমরা দেখতে পাচ্ছি এবি পার্টি কিন্তু চমক দেখিয়েছে তারা কি করেছে লক্ষ্য করার মতো বিজয় দিবসে এবি পার্টির শোভাযাত্রা ও জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জ্ঞাপন তারা কিন্তু রুমের মধ্যে বসে থাকেনি তারা শোভাযাত্রা করেছে এবং জাতীয় স্মৃতিসৌধে কিন্তু চলে গিয়েছে ভেরি মাছ ইম্পর্টেন্ট বিষয় নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে স্বাধীনতার অঙ্গীকার গণতন্ত্রকে বিপন্ন করা হয়েছে এবি পার্টি মহান বিজয় দিবস উপলক্ষে আজ সকালে আমার বাংলাদেশ পার্টি মানে ষোলোই ডিসেম্বরের কথা বলছে এবি পার্টি রাজধানী বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে শোভাযাত্রা শেষে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ফুলের শ্রদ্ধা জ্ঞাপন করেন সকাল দশটায় পল্টন বিজয়নগ্রস্থ দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে শোভাযাত্রা উদ্বোধন করেন এবি পার্টির যুগনাহবক অ্যাডভোকেট তাজুল ইসলাম আর সেখানে বক্তব্য দিয়েছেন আবার কারা কারা ছিলেন তার একটা তালিকা আমরা চমৎকার যে দৃশ্যটা দেখতে পাচ্ছি নারী নেতৃত্বের একটা বিশাল অংশ তারা ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন সামনে আছেন দেখতে চমৎকার। আবার আমরা একটু দেখি মহান বিজয় দিবস উদযাপন ইসলামী আন্দোলন বাংলাদেশ মহানগর বিজয় র্যালী অনুষ্ঠিত নেতৃত্ব দিন দলের সিনিয়র নাই আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফজল করিম সাহেকে বিশাল বিজয় র্যালি চমৎকার এবি পার্টিটাও চমৎকার চর্মনাটটাও চমৎকার এখানে চরমনের একজন সিনিয়র নেতা ফজল করিম সাহেব তিনি জাতীয় পতাকা বুকে বেঁধে জাতীয় পতাকা হাতে নিয়ে সামনে এগিয়ে যাচ্ছেন বক্তব্য দিচ্ছেন নেতৃত্ব দিচ্ছেন রাজপথে চমৎকার তো এখন এই যে সুযোগটা জামাতের সামনে এমনিতে জামাত নিজেরাই চাইলে করতে পারতো কারণ অন্যান্য মিছিল মিছিল তো করে যেমন সবিকুলো ইসলাম মাসুদ কিংবা সেলিম উদ্দিনরা যদি মাঠে নামতো রেজাউল করিমরা যদি মাঠে নামতো এরকম জাতীয় পতাকা বুকে বেঁধে এবং একটা পতাকা হাতে নিয়ে ভাইরাল হয়ে যেত তারা অন্য অন্য সব মিছিল মিটিং করতে পারলে পাঁচ ছয় মিনিটে এটা কেন করতে পারলো না অন্য যারা করেছে সেটা ইম্পর্টেন্ট না সিনিয়র নেতারা বিএনপির এবি পার্টির চর্মনায় তারা করেছে এবং ভাইরাল হয়েছে একটা পলিটিক্যাল অ্যাটেনশন পেয়েছে আবার শায়েকে চর্মানে নিজ এলাকায় করেছে সবচেয়েতে কার্যকর বিজয় দিবস উদযাপন মূলত এই চরমোনাই এখানে শাইকে চরমোনাই করেছে অন্য কাউকেও রাখেনি তিনি নির্বাচন যে আসনে করেন ওই আসনে করেছেন তিনি কিন্তু ঢাকায় করেনি অথচ তিনি কেন্দ্রীয় নেতা বা মূল নেতার মধ্যে ডিফেক্টো লিডার আমরা বলি চমৎকার তো এটা হচ্ছে বিজয় দিবসের প্রকৃত পলিটিক্যাল ভ্যালু ক্রিয়েট করেছে যেটা এবি পার্টি করেছে একেবারে স্মৃতিসৌধ পর্যন্ত রাজনীতির কিছু কিছু পয়েন্ট আছে যেখানে না রাজনীতি করা যায় না সেখানে চলে গিয়েছে করেছে। এখন হ্যাঁ ফুল দেয়া বা স্মৃতিসৌধ এগুলো নিয়ে সরিয়তি বিতর্ক থাকতে পারে ওদিকে না যাক অথবা ফুল না দেখ কিন্তু শোভাযাত্রা করতে তার সরিয়তি বিতর্ক নেই জাতীয় পতাকা বুকে বেঁধে হাতে নিয়ে স্লোগান দিতে শোভাযাত্রা করতে তো কোনো আপত্তি থাকার কথা নাই সেটা জামাত করুন না অথচ জামাতের অঙ্গ সংগঠন বা ভ্রাতৃপ্রতিম সংগঠনের মাধ্যমে তারা করিয়েছে এখন আমি মনে করি ডাবল সুযোগ মিস করেছে এক জামাত নিজেরা করতে পারতো অল্প সময়ের মধ্যে হল ঝটিকা টাইপের করেনি এক সুযোগ মিস দুই জামাতের নতুন দল ডেভেলপমেন্ট পার্টি এরা তো আসলে নিজেরা কিছুই না ডেভেলপমেন্ট পার্টি আলাদা কোনো সেপারেট এক্সিস্টেন্স নাই তারা জামাতের প্রজেক্ট জামাত যদি চাইতো হাজার হাজার নেতাকর্মীদেরকে ডেভেলপমেন্ট পার্টির নামে রাজপথে শোভাযাত্রা করাতে পারতো এখন যে ডেভেলপমেন্ট পার্টির উদ্দেশ্য আত্মপ্রকাশের অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধ তাদেরকে যেন কেউ রাজাকার স্বাধীনতা বিরুদ্ধে সুরে এগুলো না বলতে পারে সেই ডেভেলপমেন্ট পার্টি আত্মপ্রকাশের পর প্রথম মহান বিজয় দিবস সেটাকে উপলক্ষে কোনো চমক দেখাতে পারলো না জাস্ট ঘরের মধ্যে বসে একটা আলোচনা সভা করেছে একটা রুমের অর্ধেকে কিছু লোকজন তাও ছবি দেখে বোঝা যায় সবাই আলোচক দর্শক হয়তো বা খুঁজে পাওয়া যাবে না তো এটা তো কিছু হলো না জামাত চাইলেই তো বিভিন্ন লোকজনকে স্বাধীনভাবে করাতে পারতো সমস্যা কী ছিল ডেভেলপমেন্ট পার্টির নামে যদি এবি পার্টির মতো শোভাযাত্রা সব স্মৃতিসৌধে চলে যেত কী সমস্যা হতো কেউ বাধা দিত কেউ বাধা দিতে পারতো না এটা কিন্তু করেনি একটা চমৎকার সুযোগ মিস করেছে জামাত নিজেরা করতে পারতো যেমন ডেভেলপমেন্ট পার্টির মাধ্যমে করিয়ে একটা চমক সৃষ্টি করে রাজনীতিতে একটা স্পেস ক্রিয়েট করতে পারতো যার ফলে এবি পার্টির ভ্যালু কিন্তু কমতো বা এবি পার্টিটা তেমন একটা অ্যাটেনশন পেতো না তো এগুলো মিস করা যাবে না আমি চাই আমি দৃষ্টি আকর্ষণ করছি যেহেতু ষোলোই ডিসেম্বর এই ভুল হয়েছে সামনে একুশে ফেব্রুয়ারি এটাও আমাদের জাতির একটা গুরুত্বপূর্ণ দিবস একুশে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে ডেভেলপমেন্ট পার্টি যাবে তারা শোভাযাত্রা করবে রেলি করবে এবং জামাত ইসলামী জামাত ইসলামী নামেই শফিকুল ইসলাম মাসুদ মাসুদরুবা এই টাইপের যারা রাজপথে নামে নিয়মিত তারা শোভাযাত্রা করবে শহীদ মিনারে যাক বা না যাক সেটা তাদের হালাল হালাম বিতর্কের বিষয় এবং প্রশ্ন তো থেকেই যায় যে তরুণ প্রজন্ম যায় তারা মাঠে নামে শোভাযাত্রা করে এবং অনেকের ক্ষেত্রে শহীদ মিনারে যাওয়ার এই শহীদ মিনার ব্যবহার করা শিখতে হবে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আমি অগ্রিম দৃষ্টিভঙ্গি দিচ্ছি শহীদ মিনারে ফুল দেওয়া বা ইত্যাদি ইত্যাদি নিয়ে বিতর্ক থাকতে পারে কিন্তু প্রোগ্রাম করা নিয়ে তো বিতর্ক নেই সেখানে প্রোগ্রাম করতে হবে তার আশেপাশ দিয়ে যেতে হবে সেখানে আড্ডা দিতে হবে রাজনীতি করতে হলে এই পয়েন্টগুলো চিনতে হবে প্রত্যেকটা জেলা মহানগর বিভাগের এরকম পয়েন্ট রয়েছে শহীদ মিনারে সেখানে একটা স্পেস ক্রিয়েট করতে হবে জামাতের জন্য শিবিরের জন্য ওই সব জায়গা থেকে দূরে থাকলে রাজনীতি কখনো প্রাসঙ্গিক হওয়া যাবে না রাজনীতি খুবই গুরুত্বপূর্ণ জিনিস রাজনীতির কিছু স্থান আছে সেসব স্থানে যেতে হবে যেমন এক সময় ছিল পল্টন ওখানে না গেলে যেরকম রাজনীতি হয় না এখন শহীদ মিনারে যেতে হবে স্মৃতিসৌধ এলাকায় যেতে হবে আড্ডা দিতে হবে চা খেতে হবে এগুলো অভ্যাস করতে হবে জন্মনে কিন্তু এই কাজটা চমৎকারভাবে করে যাচ্ছে